আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আপনাদেরকে গার্লিক স্পাইসি মাশরুম রান্না করে দেখাবো। কিভাবে এই রান্নাটা করে আপনারা দেখুন, একদম সহজভাবে রান্নাটা করব, একদম সুস্বাদু, একদম খেতে অনেক মজা। আপনারা আমার সাথেই থাকুন। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা আমার গরম হয়ে গেছে। এখন আমি একটু রসুন কুচি দিয়ে দিব। এখন 2 টুকরো বাটার দিয়ে দিলাম। এখন দেখতে থাকুন, এখন একটু এটা ভেজে নিব। আমার রসুন কুচিতে একটু ভাজা হয়ে গেছে, এখন আমি মাশরুম গুলি দিয়ে দিব। আর একটু আমি লবণ দিয়ে দিব। এখন আমি এটা ভেজে নিব। এখন আমি একটু সেলি ফ্লেক দিয়ে দিব। এখন আমি অর্ধেকটা গাজর কেটে নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, টমেটো নিয়েছি, এগুলো এখন আমি এখানে দিয়ে দিব। এখন আমি এটা একটু ভেজে নিব। এখন আমি 1 চামচ চিনি দিয়ে দিব। এখন আমি একটু নেড়ে চেড়ে দিব। এখন আমি টমেটো সস দিয়ে দিব 3 চামচের মতো। এখন একটু নেড়ে ছেড়ে দিব। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি 2 মিনিট রান্না করে নিব। 2 মিনিট পরে আমি আবার ফিরে আসলাম। এখন আমি একটু নেড়ে দিব। দেখুন আমার স্পাইসি মাশরুমটা কেমন সুন্দর হয়েছে। এখন আমি ধনে পাতা কুচি দিয়ে দেবো আর একটু কাঁচামরিচ দিয়ে দিব, কুচি করে রেখেছিলাম। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। আমি আপনাদেরকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন আমার গার্লিক স্পাইসি মাশরুমটা কত সুন্দর হয়েছে, আপনারা দেখুন। এভাবে আপনারা রান্নাটা করবেন, রান্নাটা করে খাবেন। আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে সাথে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।